একটা লিংক এসে আর ওকে আমাকে মাউস দেন জি স্যার দিলাম তাহলে বাইরে আপনাকে হায়ার করছে 15 ডলারে কাজটা কি কাজটা কি একটা গেস্ট পোস্টের স্যার একটা অনলি অনলি একটা গেস্ট পোস্টিং একটা গেস্ট পোস্ট পোস্টিং এর জন্য 15 ডলার আচ্ছা ঠিক আছে বাইরের সাথে কনভারসেশন কি টি হয়েছে আমাকে একটু দেখান অনেক স্যার কনভারসেশন এর আগারে গিয়ে এসে লাগা বাইরেটা কোথাকার বাইরেটা আছে বুলগেরিয়া বুলগেরিয়া

লিংক দেওয়া যাবে না নেক্সট টাইম না কারণ মধ্যে তো সবকিছু থাকে তাই না সকল কন্টাক্ট দেওয়া যায় তো ফাইবার কোলারেট করবে না তাহলে কি দিব স্যার আপনাকে ফোন দিয়েছিলাম অনেকবার এখন যেটা ইন করবে হায়ার আপনি সকল কন্টাক্ট দিতে পারবেন দিতে পারবেন দিতে পারবেন আর কি আপনি অ্যাটাচ করে দিবেন করে দিবেন

মানে এই তিনটা যে সাইডের লিংক এগুলো কি বায়ার দিয়েছে নাকি নাকি আপনি চুজ করেছেন আমি দিয়েছিলাম স্যার ওকে আচ্ছা আপনি বায়ার বলছে একটা গ্যাস পুশ করার জন্য একটা গ্যাস পুশ করার জন্য আপনি 15 ডলার চাইছেন আপনাকে 15 ডলারে দিয়েছে এবং বায়ার বায়ার আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন সাইটে পোস্ট করতে পারবা আপনি তাকে তিনটা সাইট দিয়েছেন ওই সাইট থেকে সে একটা সাইট শেয়ার চুজ করছে তাই না জি স্যার আচ্ছা ভেরি গুড ভেরি গুড ঠিক আছে তাহলে এখন শুধুমাত্র এই সাইডের মধ্যে lifehacker.com এই সাইডের মধ্যে আপনাকে একটা গ্যাস পোস্ট করতে হবে তাই না জি স্যার

আপনার আসলে প্যাশন কি মানে আপনার জীবনের লক্ষ্য কি বা আপনার ঠিক আছে মানে ভালো লাগার কাজ কি আচ্ছা এটা কি এটা কি স্যাম্পল নাকি এটা একটা কমপ্লিট টিয়া ওরা ওরা একটা আর্টিকেল ওরা একটা কন্টেন্ট স্যার এটুকু পোস্ট করা লাগবে স্যার মানে এটা সে কেন দিয়েছে এটা তার কোম্পানির একটা ওয়েবসাইট আর কি তার একটা ওয়েবসাইট পার্সোনাল ওয়েবসাইট সম্ভবত সে আর কি এভাবে এসইও করতে চাইছে আর কি এটা তো এটা তো গুগল ডক্সের একটা একটা ডকুমেন্ট জি স্যার ওদিছে আমাকে এখন এটা আপনাকে কেন দিয়েছে এটা কি স্যাম্পল হিসেবে দিয়েছে না স্যার এটুকো পাবলিশ করা লাগবে গেস্ট পোস্ট হিসেবে এই এই জিনিসটা পুরোটাই খুব 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 পাবলিশ করতে হবে জি স্যার কোনো চেঞ্জ করতে হবে না 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 কোনো কিছু চেঞ্জ করবেন আর এটুকো জাস্ট আমি পোস্ট করে দেব এটুকো আমার কাজ আর কিছু না এটুকোই কাজ জি স্যার হুম তো এই এই করতে মাত্র 5 মিনিটের কাজ জি স্যার আমি করেছি তারপর আমি দেখাই আপনাকে দেখেন এই যে এখানে আমি দেখাচ্ছি

তারপরে এই যে স্যার ওখানে প্রথমে ইয়া করেছিলাম অ্যাকাউন্টে তারপরে কাজ হয় না তারপর সে আমার পর রায় গেছে আবার স্টুপিড তারপরে আমি তাকে ওই অ্যাকাউন্টটা ক্যান অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিল তা আমি একটা আবার কমেন্ট পোস্ট করেছি স্যার বুঝছেন কমেন্ট পোস্ট করে তাকে দিয়ে দিয়েছি যে স্যার এখানে একটা কমেন্ট পোস্ট করেছি আমি ও বুঝতে পারেনি যে আমি কমেন্ট পোস্ট করছি কিন্তু কমেন্ট পোস্টটা এখন অ্যাপ্রুভ হয়নি এই যে স্যার

ওটাকে আমি কপি করে জাস্ট এখানে কমেন্ট আমি বসাই দিছি তারপরে এখন কমেন্ট না এটা কমেন্ট হিসেবে হবে না তো কমেন্ট হিসেবে সেটাকে अप्रুভাল দিবে না এটাকে কি করা লাগবে স্যার এটাকে আপনাকে দিতে হবে কি পোস্ট হিসেবে কমেন্ট হিসেবে দিলে স্যার এটা মানবে না হ্যাঁ এটাকে দিতে হবে পোস্ট হিসেবে কমেন্ট হিসেবে এটা টোটালি বাদ দেন এখন পোস্ট হিসেবে দিতে কি কি প্রবলেম হচ্ছে স্যার পোস্ট হিসেবে দিতে গেলে হচ্ছে না এখানে আমি যে অ্যাকাউন্ট করে রাখছি হচ্ছে না বলতে কেন হ্যাঁ দেখুন যে অ্যাকাউন্ট করে রাখছিলাম আমি হুম অ্যাকাউন্ট দেখছিলাম আমি বাট অ্যাকাউন্ট একটা পার্সোনাল ব্লগ হয়ে গেছে এখন কথা হলো এখন কথা হলো আপনি যে তিনটা আর আরো অনেকগুলো সাইড যেকোনো সাইটে আপনি দুইটা তিনটে পোস্ট করেন মানে আপনি পাঁচটা ছয়টা দশটা সাইড আপনি নেন নেওয়ার পর সবগুলো সাইটে একসাথে দেন দেওয়ার পর যেটাতে লাইফ হয় সে লিঙ্ক তাকে দেন না এখন ও আমাকে বলছে আমি তাকে বলেছি যদি এটাতে না হয় এই যে এখানে টেক্সট দিয়েছি আমি লাস্ট আজকে আমি দিয়েছি তাকে আমি বলেছি যে এটা যদি হয়ে যেতে পারে অটোমেটিক হয়ে যাবে জিনিসটা অ্যাপ্রুভ আরো এক উইক আরো এক সপ্তাহ লাগবে বুঝছেন ওকে বলেছি আমি যদি অ্যাপ্রুভাল না হয় তাহলে নতুন একটা আর্টিকেল দিতে চাইছে আমি আরেকটা একটা যে কোনো সাইটে পোস্ট করে তাকে তার অর্ডারটা আমি কমপ্লিট করে দেবো তা বলেছে তা বলছে টুমোরো টুমোরো আই উইল আর্টিকেল

जी सर आर्टिकल बेस डॉट कॉम आर्टिकल्स आर्टिकल्स होगा है अच्छा ना आज भी ये डिफरेंट साइड है सर आपका आपने गूगल में सर्च करें आर्टिकल्स आर्टिकल बेस डॉट कॉम

Google again, Google, Google. ये सर एटा

আর্টিকেল কিউ স্যার আপনাকে ইয়ার স্যার আপনি একটু দেখেন আছে আর্টিকেল বেস আর্টিকেল সিটি আর্টিকেল কিউ হ্যাঁ এরকম অনেকগুলো আর্টিকেল সাইট পাবেন তো এরকম লোয়ার 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 গ্রেডের একটা আর্টিকেল সাইড আপনি মুহূর্তের মধ্যেই এটা পোস্ট পোস্ট করে দিতে পারবেন আ তো এখন আপনি আপনি আমার কথা শুনেন আপনি প্রথমত প্রথমত 10 15টা আপনি সাইট খুঁজে বের করবেন হ্যাঁ একটা হচ্ছে ইউএস ব্লগ সাইট আমি আপনাকে তিনটা সিন্ডে সাইটের নাম বলি একটা হচ্ছে আর্টিকেল বেস আর্টিকেল সিটি আর্টিকেল কিউ হ্যাঁ এরপরে এই আরো যদি আপনি গুগলে যদি খোঁজেন যে ইউএসএ ব্লক সাইট ইউএসএ ফোরাম সাইট হ্যাঁ ইউএসএ ব্লক সাইট লিস্ট ইউএসএ ফ্রম সাইট লিস্ট এগুলো যদি রিসার্চ করেন ইউএস এর গুলো ব্লক এবং ফোরাম সাইট এর লিস্ট আপনি পেয়ে যাবেন টোটাল লিস্ট ঠিক আছে ওই লিস্টটা দেখে আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে একদম মানে নিচের দিকে যে যেগুলো থাকবে যেগুলো টি আর কম যেগুলো এলেক্সা র‍্যাঙ্কিং অনেক নিচে হ্যাঁ ওই ধরনের লোয়ার গ্রেডের কিছু সাইট আপনি বাছাই করবেন সেগুলোতে আপনি মুহূর্তের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আমি কি বুঝতে পারছি তো বায়ার আপনাকে কাজ করছে একটা পোস্টিং করার জন্য আপনি যদি তাকে আপনি পনেরোটা সাইডে আপনি একসাথে কাজ করেন পনেরোটা সাইডে কাজ করার পর যদি দুইটা বা তিনটা যদি অ্যাপ্রুভাল হয় ওই দুইটা তিনটা অ্যাপ্রুভাল দিলে বায়ার অনেক খুশি হবে তার সাথে কথা ছিল একটা পোস্টিং আপনি দিয়েছেন তাকে তিনটা পোস্টিং সে অনেক খুশি কারণ এই সাইট গুলা হচ্ছে কি এটা আপনার উপর ডিপেন্ড করে না হ্যাঁ আপনি একটা কোন একটা সাইটে পোস্টিং করবেন পোস্টিং করার পর সেটা সাইটের মডারেটর যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাপ্রুভাল না দেবে ততক্ষণ পর্যন্ত হয়তো হবে না হ্যাঁ এখন সে মডারেটার সে সে মডারেটার বিভিন্ন কারণে কি সে হয়তো ইচ্ছে করে দিচ্ছে না অথবা সে সে আলসিমের কারণে দিচ্ছে না অথবা আপনারটা তার পছন্দ হচ্ছে না অনেক কারণে হতে পারে এটা টোটাল আপনার উপর কোনো কিছু ডিপেন্ড করে না ডিপেন্ড করে ওয়েবসাইট এর মডারেটরের উপর ঠিক আছে তো সেই জন্য আপনি দশ দশ পনেরোটা আপনি কি করবেন সাইটে আপনি পোস্ট করবেন দশ পনেরোটা সাইটে পোস্ট করার পরে যে যে কটাতে হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এভাবে করেন আপনি কালকে কালকে আপনি দেখান যে পরে দেখ পোস্টটা দেখ ওকে আচ্ছা কালকের মধ্যে কাজটা করে ফেলতে হবে আর আমি কালকে সারা দিন আমি লাইভে থাকবো সকালে মানে সকাল টাইমে আমি কি আমি তো লাইভে থাকবো আমার একটা অলওয়েজ চালু থাকবে আপনি আসলে আমাকে পাবেন আচ্ছা ঠিক আছে স্যার চেষ্টা করব আসার সকালে ঠিক আছে তাহলে আমি দেখছি ওকে ওকে তাহলে